আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখে নিই আজকের আন্তর্জাতিক নিউজ। তুরস্কের সমর্থন ও সাহায্যের কথা কখনোই ভুলে যাব না কাতার। কাতার চেম্বার অফ কমার্সের প্রধান সালেহ বিন মোহাম্মদ বিন হামদ আল শার্কি কাতারকে সংকট মুহূর্তে সাহায্য করার জন্য তুরস্ককে প্রকৃত বন্ধু বলে অভিহিত করেছেন এবং কাতার তাদের সাহায্যের কথা কোনোদিন ভুলবে না বলেছেন। কাতারের একজন কর্মকর্তা রবিবার কাতারের জন্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহের জন্য তুরস্কের প্রশংসা করেছেন। আমরা তুরস্কের সাহায্যের জন্য তুর্কি সরকার ও নাগরিকদের ধন্যবাদ জানাই। আমরা এই সমর্থন এবং সাহায্য কখনোই ভুলে যাব না। কাতার চেম্বার অফ কমার্সের প্রধান সালেহ বিন মোহাম্মদ বিন হামাদ আল শার্কি রাজধানী দোহায় তার অফিসে আনাদোলু নিউজ এজেন্সিতে এই কথা বলেন। তাছাড়া তিনি তুরস্ককে সত্যিকারের বন্ধু খেতাব দিয়েছেন। তিনি আরও বলেন, কাতার তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চায়। গত সপ্তাহে 5টি আরব দেশ সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইয়েমেন কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল দোহার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগে। কাতার এসব অভিযোগ অস্বীকার করেছে এবং চরমপন্থার সঙ্গে কথিত যোগসাযোগের যে অভিযোগ কাতারের বিরুদ্ধে উঠেছে তা থেকে মুক্তি পেতে নিজস্ব পররাষ্ট্রনীতিকে বাদ দিয়ে বশ্যতা স্বীকার করবে না বলে দেশটি প্রতিজ্ঞা করেছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন, সংকট সমাধানে তিনি কূটনৈতিক সমাধান চান। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।